রাশিফল কেমন কাটতে পারে আজকের দিনটি তা জেনে আসব জ্যোতিষী কেসিপালের কাছে। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হবেন। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে, এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এবার বৃষরাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিন আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাধ পূরণের দিকে ধাবিত হবে বা দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। এবার মিথুন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, সেই সঙ্গে আপনার শ্রম মেধা প্রযুক্তি ও কৌশলের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যাবে। এবার কর্কট রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে, সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে, এমনকি অংশীদারদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে যার ফলে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে। এবার সিংহরাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দেবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এবার কন্যা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে, এমনকি দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, এমনকি দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে। এবার তুলারাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী আপনার গৃহে বাসা বাঁধবে যার ফলে হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হবেন, এমনকি আজকের দিনে রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল সেই সঙ্গে সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। এবার বৃশ্চিক রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ব্যবসা বাণিজ্যের মন্দাভাব বিরাজ করবে, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে দুই চাকার যানবাহন বর্জন করতে হবে, গুপ্ত ও প্রকাশ্য শত্রু চাপ বৃদ্ধি পাবে। এবার ধনুরাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে যার ফলে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে বা জীবনসাথী শ্বশুরালয় থেকে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। এবার মকর রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত হবে, শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে, শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের গতিবিধি আরও বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। এবার কুম্ভ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, তাছাড়া কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে, এমনকি ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে, মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা দূরে থেকে মজা দেখবে, কোনো রূপ সাহায্যের হাত বাড়িয়ে ধরবে না, তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।